दोपहर के समय आधा बेहोश करके लाखों की चोरी कर ली गई। ये घटना है सिलीगुड़ी प्रधान नगर इलाका की। बताया जा रहा है कि शुक्रवार सुबह सिलीगुड़ी बाघा जतिन कॉलोनी की रहने वाली कविता पाल सब्जी बाजार करने के लिए निकली थी। उन्होंने बताया कि सब्जी बाजार करते समय दो युवक ने उनके शरीर को छुआ और थोड़ी देर के बाद महिला कुछ आधी बेहोश सी होने लगी, उन्हें चक्कर सा आने लगा। उसी समय युवकों ने उससे गले की चेन, सोने की अंगूठी और कैश मांगा। युवकों के निर्देश अनुसार महिला ने ये सारी चीज़ें उसे दे दी। कुछ देर के बाद वो बेहोश से फील करने लगी, बेहोशता महसूस करने लगी और स्थानीय लोगों ने उन्हें अस्पताल में भर्ती कराया। अस्पताल से ठीक होने के बाद शनिवार को महिला ने ये सारी घटना पुलिस को बताई। तब से पुलिस इस मामले की जांच कर रही है। তখন আমি আবার ওখানে ট্রাফিক জোনে জ্যাম হয়ে গেল। তখন আমি দাঁড়ালাম, তখন একটা চ্যাংরা এসে আমাকে এরকম থাপড় দিল। আমি বলছি কোনো স্কুলের মা বাবা মহিলা ঠেলে হবো না, আমার সাথে একসাথে স্কুলে যাবো। তখন টাকা দিই না, তখন দেখি একটা ছেলে বলে বলে সরি স্যার কাকিমা সরি, পরে আবার কই একটা থাপড় দিল। তখন বলে মা সরি সরি সরি, এখানে কী বান লাগছে নাকি মুছে দিলাম, কিছু নাই। তখন আমি বললাম কেন, তারপরে আমার না শরীরটা আস্তে আস্তে ভাব করলো, শরীরটা কাঁপতে ছিল। তখন আবার জ্যাম ছেড়ে বললাম আস্তে আস্তে ওই পার হইয়া আমি ওই যে মার্কেসের কালীবাড়ি ওখান দিয়ে বাঁ দিক দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে আবার বাঁ দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা মোড়ে আমি এড়িয়ে ঘুরতেছিলাম। তখন ওই লোকগুলো ডাকে, ও কাকিমা ও কাকিমা শোনো, আর একটা ওই যে পিসের ছেলেটা যে আগে আগে ছিল ওই ছেলেটা আবার একটু আগে চলে আগে গেছে। যাওয়ার ওকে এমনি ডাকে যে কাজ ওরা ভাব, আমি ভাবতে এখন ভাবি যে ওরা ভাবতেছে যে আমি আমার কাজ হয়ে গেছে, আমি আর ভুলবো নিছি বা আমার কথা আমি আউলে গেতেছে, কী বলবো না আমি উঠা উঠে বলছি। ওরা যা বলে তাই হুম করি, ওরা আমাকে বলে যে চলো এদিকে আটটা এগিয়ে দেয় না রাস্তা আটটা এগিয়ে দেয়, আমি ওকে বসাচ্ছি এই মুখে যাই আবার পিছিয়ে যাই আর পিছিয়ে এই মুখে গেতে। তারপর আমাকে বলে কাকিমা আপনি মালাটা দেন তো আংটিটা দেন তো, মালাটাও আংটিটাও খুলে দিলাম, মালাটাও খুলে দিলাম। তখন ওরা দুজনে একসাথে চলে গেলো। তারপর আমার হুশ হলো কি আমি আংটি মালা খুলে অন্য লোকে কেন দিলাম। তখন আমি দৌড়ে পাশে যাই মর্গের সঙ্গে চিকির পারি যে আমার হাতে গোয়ানা ঠান্ডা সব খুলে একটা লোকে দিল নিয়ে পারলো কয়েকটি দূরে চেঙ্গা ছিল, এখন বাইক নিয়ে চলে গেলো।